বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমি আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে সিরিয়াল প্রতিদান। প্রতিদান সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি 9টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে আমি আগেও অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি। তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো, নিচে ডেসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলেই পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছিলাম। তো যাই হোক, বর্তমানে সিরিয়ালে যেটা ঘটে গেছে সেটা আমি তোমাদেরকে আগে বলে এসেছিলাম, বাট যারা যারা মনে করছো যে মিস করে গেছি একটুখানি বলে ভালো হতো, তাদের জন্য একটু ছোটো করে ফার্স্টে বলে নিই। সেটা হচ্ছে সিরিয়ালে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে শিউলি ফুলকে তো নীল, আই মিন নীল কুমার বলা চলে, তিনি হাত ধরে নিয়ে গেছে কলেজে। এদিকে শিউলি ফুল ভাবছে যে আমি তো শিউলি ফুল নই, আমি তো শিমুল, আমি কী করে গার্ড দেবো, পরীক্ষা তো শুরু হয়ে যাবে। তো সেই কারণে সে তার শ্বশুরের সাথে যুক্তি করে, আই মিন গণপতি আঙ্কেল তার সাথে যুক্তি করে আর তাকে ওই কলেজে ডেকে নেয়, আর হঠাৎ করে নিজে এমন অভিনয় করতে শুরু করে যে গা গোলাচ্ছে, মাথা ঘুরছে, বমি হয়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছু দেখে নীল তাকে নিয়ে একটুখানি ব্যতিব্যস্ত হয়ে পড়ে আর কি, তখনই সে সেন্সলেস হয়ে যায়। তখন তাকে নিয়ে গিয়ে যেটা হয় আর কি ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। তো ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে ডাক্তারের সাথে তো ফার্স্টে টুকটাক কথাবার্তা বলে, তো ডাক্তারকে বলে, ডাক্তার রাজি হয় কিন্তু তারপরে বলে যে সে শিউলি নয় শিমুল। আর সাথে সাথে বোঝা যায় যে এটাই যে ডাক্তার আর শিমুল, আই মিন এরা দুজন ছোটবেলার বন্ধু। তো যাই হোক, একজন বন্ধু আরেকজন বন্ধুকে সাহায্য করবে না, এটা কি হয় নাকি? তো যাই হোক বন্ধুরা, তারপরে কি ঘটেছে, তারপরে তো শিউলি ফুল পাঁচিল টপকে, আমি জানলা দিয়ে টপকে গিয়ে পরীক্ষা হলে গার্ড দিয়েছে। আর এই সমস্ত কিছু দেখে নীলকুমার তো আরও খেপে গেছে যে কী করে পৌঁছালো, সে উঁকি দিয়েছে। জাস্ট ভাবো, মেয়েদের ওয়ার্ড, আই মিন মেয়েরা সেখানে ভর্তি রয়েছে, কে কীভাবে রয়েছে কোনো ঠিক নেই, কিন্তু নীল সেখানে উঁকি দিয়েছে, দিয়ে দেখেছে শিউলি ফুল সেখানে নেই। সুতরাং সে কী করেছে, সে একটা বুড়ো সেজেছে, সেজে গিয়ে সাথে সাথে সামনাসামনি হয়েছে আর একটার পর একটা প্রশ্ন করেছে। তারপরে শিউলি ফুল অবস্থায় তাকে দেখতে পেয়েছে, আই মিন ততক্ষণে তার ড্রেস চেঞ্জ হয়ে গেছিলো, বাট ধরা পড়ে গেছে এবার শিমুল। তাহলে কী দাঁড়ালো, আমি তোমাদেরকে বলেছিলাম যে শিউলি ফুল কখনোই প্রতিদান দিতে পারে না আর দেবেও না, দেবে শিমুল। কিন্তু কিভাবে সেটা জানতে গেলে আর একটু দেরি করতে হবে, তো সেটাই আজকে আমি বলে দেবো। তো বিষয় হচ্ছে যে শিউলির মা, আই মিন শিমুলের মা তাকে বলেই দিয়েছে যে এমন দেরি করে ফেলিস না যাতে তুই সত্যি কথা বললেও তোকে অবিশ্বাস করে লোকে। তো সেটাই অ্যাকচুয়ালি ঘটবে। তো যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে, ওদিকে শান্তি কাকিমা এপ্রেস হয়ে পড়েছে, আই মিন ডিপ্রেস হয়ে পড়েছে। সে ভাবছে যে, আই মিন পল্লবী তো আবার খবরটা তার হাজব্যান্ডকে দিয়ে নিয়েছে, নিয়ে বলছে যে শিউলি হয়তো প্রেগনেন্ট। আর এই কথা শুনে সে তো বলে দিয়েছে সে গোল্ড সন তার আছে ঠিক আছে, বাট গোল্ড ঠাকুমা সে হবে না। সেই নিয়ে তো চেঁচামেচি করে যাচ্ছে এবং হই হুল্লোড় করে যাচ্ছে। ওদিকে নীলের বাবা তো নাচানাচি করছে, কিন্তু নীলকুমার তো জানতে পেরেছে যে ওই শিউলি ফুলি হচ্ছে আসলে প্রফেসর, বাট সে এটা জানতে পারেনি যে আসলে ওই হচ্ছে শিমুল, ওর ছোটবেলার বন্ধু। তো এই সমস্ত কিছু জানতে পারেনি আর সে ভাবছে যে কি করব, জিজ্ঞেস করি। বাট শিমুলকে জিজ্ঞেস করলে শিমুল বলে যে আমার অনেক টাকার দরকার ছিল, কারণ আমি একটা এনজিও চালাই, সেখানে অনেক অনাথ শিশুরা থাকে, তাদেরকে দুটো মুখের ভাত জোটানোর জন্য আমাকে এই কন্ট্যাক্ট ম্যারেজটা করতে হয়েছে। তো সেটা শুনে তা একটু অবাক হলো যে তুমি এটা জানতে যে কন্ট্যাক্ট ম্যারেজ, জেনে শুনেও তুমি এটা করলে। বাট সে বলেনি একটাই কারণে, যদি শান্তি কাকিমা এটা জানতে পেরে যায় তাহলে বাড়িতে দক্ষ যজ্ঞ বাজিয়ে দেবে, দক্ষ যজ্ঞই বলে আশা করি। তো যাই হোক, সেটা বাজিয়ে দেবে, সেই নিয়ে তো একটা ভয় রয়েছে শিমুলেরই। সেই কারণে শিমুল বললো না, কিন্তু নীল যখন বাড়িতে নিয়ে যাচ্ছে শিমুলকে, কী হবে এবার? গণপতি আঙ্কেল কি যখন দেখবে যে নীল শিমুলকে ভুল বুঝছে তখন কি সে সমস্ত সত্যিটা জানিয়ে দেবে নাকি জানাবে না? কিন্তু জানিয়ে দিলে তো শান্তি কাকিমা, শান্তিপ্রিয়া দেবী বাড়িতে লাফালাফি বাঁধিয়ে দেবে, তাহলে কি করে সমস্ত বিষয়টা ম্যানেজ হবে?
নাকি গণপতি আঙ্কেল তার ছেলেকে পার্সোনালি ডেকে নিয়ে সমস্ত সত্যিটা জানিয়ে দেবে, নাকি জানাতে গিয়েও জানাতে পারবে না শুধুমাত্র শিমুলের কারণে? যদি শিমুল বলে দেয় যে না তুমি জানিও না, আমি দেখবো যে ও আমায় চিনতে পারে কিনা, তাহলে তো আর কোনো কথাই নয়, এই নিয়ে টানবে 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 টানবে। বাট কি হবে, কি হবে না হবে, তবে যেটাই হোক না কেন, এত তাড়াতাড়ি শিমুল নামটা সবার সামনে আসবে না, এই কথাটুকু আমি তোমাদেরকে বলতে পারি। বাট কি আসবে কি আসবে না সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল প্রতিদান স্টার জলসায় ঠিক রাত্রি 9টার সময়। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করো, বন্ধু বান্ধবকে জানতে সাহায্য করো, আর আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই করে লাইক করে আসবে, নিচে ডিসক্রিপশনে তার লিংক দিয়ে দেওয়া হয়েছে। আর যারা যারা গিভ অ্যাওয়েতে এখনও অবধি পার্টিসিপেট করোনি তাদেরকে বলবো অবশ্যই করে গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করো, একটা স্মার্টফোন বিনামূল্যে জিতে নেওয়ার জন্য। নিচে ডেসক্রিপশন আছে দেখো, সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছবে গিভওয়ের ভিডিওতে, আর ওখানে গিয়ে ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে যে কী করে কী করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আর যেটা বলবো সেটা হচ্ছে, সারা জীবন এইভাবে চিরকুট ইনফিনিটিকে পাশে পেতে মনে করে মনে করে মনে করে সাবস্ক্রাইব করো, তার পাশের বেল বাটনটাতে অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো আজকে এই অবধি, আবার দেখা হবে সামনের দিন আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে, ততক্ষণের জন্য টাটা।